যে ব্যাংকের কর্মী ছিলেন সেই ব্যাংকের ডাকে কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক সুশান্ত দেব। রাজনীতির পাশাপাশি বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব উজ্জীবন স্মল ফিনান্স বিশালগড় শাখায় কর্মরত ছিলেন, কিন্তু 2017 সালে ব্যাংকের চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নেমে পড়েন তিনি, মণ্ডল সভাপতি থেকে আজ বিধায়ক। শনিবার সকালে উজ্জীবন স্মল ফিনান্সের বিশালগড় শাখায় বিধায়ক সুশান্ত দেবকে সম্মাননা প্রদান করা হয়। পরে ব্যাংকের আশপাশসহ নিউ মার্কেট বাজার, সবজি ও মৎস্য বাজারে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। পরিবেশকে স্বচ্ছ রাখতে এগিয়ে আসতে হবে সবাইকে। এই স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচিতে বিধায়ক সুশান্ত দেব ছাড়াও উজ্জীবন ব্যাংকের ত্রিপুরার রিজনাল প্রধান পার্থ ঘোষ, বিশালগড় শাখার ম্যানেজার সুশান্ত সাহা সহ ব্যাংকের সকল কর্মীরা অংশ নেয়। তাছাড়া বাজারের ব্যবসায়ীদের হাতে ডাস্টবিন প্রদান করা হয় এবং বৃক্ষরোপণও করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মহোদয় চাইছেন আমাদের দেশকে স্বচ্ছ রাখার জন্য, এবং এখানে এসে ফিলিং নস্টালজি, কারণ আমি এই ব্যাংকের সঙ্গে জড়িত ছিলাম, আমি অনেকটা বছর কাজ করেছি এখানে, তো একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি চাইবো এই ব্যাংকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আমরা সবাই মিলে আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা আমাদের এই স্বপ্নের বিশালগড়কে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব, এবং আপনাদের সকলের ব্রাইট ফিউচার কামনা করে এই আবারও এই ব্যাংকের শ্রীবৃদ্ধি কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।